তো এই জায়গা থেকে আমরা রিফ্লাক্স রেশিও পাবো ওয়ান বাই ফাইভ তো পাইলাম এখন দেখো এই জায়গায় আমাদের গ্রাফ প্লট করতে হবে এখন আমি বিভিন্ন এক্স ডি বা টেবিল নেই হচ্ছে যে সাপোজ মনে করো সাপোজ আমি এক্স ডি এক্স ডি বিভিন্ন মানের জন্য আমি এক্স ডাব্লিউ নিলাম তো এক্স ডাব্লিউ কিভাবে নিব এই যে আমি গ্রাফ আইকে রাখছি তো এই গ্রাফের মাধ্যমে হচ্ছে যে আমরা নিব আর কি তো এই গ্রাফে আমি এক্স ডি প্লট করবো তো আমি এক্স ডি জিরো পয়েন্ট সেভেন নেই তাহলে আমার এই যে এই পয়েন্টে এই যে এই পয়েন্টে হচ্ছে যে আমার এক্সডি ডি জিরো পয়েন্ট সেভেন তাই না একটু মার্কারটা চেঞ্জ করি কালারটা এটা হচ্ছে যে আমার এক্স ডি জিরো পয়েন্ট সেভেন ওকে তো এখন আমার এই যে এই কনস্ট্যান্টটা ড্র করতে হবে তো এটার জন্য আমরা কি করি তো এখন অনেকে আছে যে মনে করো ভালো আঁকতে পারে না যেমন আমি জন্য করতে পারি না আমি কি করি ইন্টারসেপ্ট করি তো ডি বাই আর প্লাস ওয়ান এটা কি আমার আর না আর তো দেয়া আছে তো এক্স ডি বাই আর প্লাস ওয়ান করলে এই যে এইখানের ইন্টারসেপ্ট আমি পেয়ে যাবো তো ইন্টারসেপ্ট পেয়ে গেলে আমি হচ্ছে ডাইরেক্ট করতে সলভ করতে বলতে পারবো আমার স্তোপ বের করা লাগতেছে না বারবার তো কষ্ট করে আমি কি করি একটু কষ্ট করে হতো যে ইন্টারসেপ্ট বের করে নিই তো এক্স ডাব্লিউ পায়ের পরে তুমি এক্স ডি বাই আর প্লাস ওয়ান বের করো এই দুইটা পয়েন্ট যোগ করো তারপরে এক্স ডি এক্স ডাব্লিউ বের করো তারপরে এক্স এক্স ডি মাইনাস এক্স ডাব্লিউ বের করো তো তো ফার্স্ট অফ অল আমি জিরো পয়েন্ট সেভেন নিলাম এক্স ডি তো এক্স ডি জিরো পয়েন্ট সেভেন নেই তাহলে এক্স ডি বাই আর প্লাস ওয়ান কত আসবে জিরো পয়েন্ট সেভেন ভাগ যে আমার পয়েন্ট ফাইভ সিক্স তো এই যে পয়েন্ট এর এই যে এই জায়গায় আমি হচ্ছে যে এটা পয়েন্ট টু পয়েন্ট টু এই যে এই জায়গায় আমি হচ্ছে যে একটা লাইন আঁকবো

দেখি এই যে প্লটার ওইরকমই ধরো যে ওই এটা আসছে তাহলে পয়েন্ট ফাইভ সেভেন এর কাছাকাছি কি আমার টাটা তো পয়েন্ট এর জন্য পয়েন্ট ফাইভ তো পাইলাম হ্যাঁ তো সিমিলারলি আমি কোনটা এটা হচ্ছে আমার পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স টু সিক্স ফোর সিক্স ফাইভ এই যে এই আমি একটা পয়েন্ট আসলে গ্রাফিক্যালি মেথড গুলো এই জায়গায় বোঝানো অনেক টাফ তো পয়েন্ট সিক্স ফোর জন্য সিমিলারলি তুমি এখন এখন কি করবা লাইন প্লাস ওয়ান মানে তুমি ওই পয়েন্ট ফাইভ টু পর্যন্ত টানবা আর কি এখন দেখো এই জায়গায় পয়েন্ট এটার জন্য আমি পয়েন্ট সেভেন বাই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান করছিলাম

আচ্ছা এটা ভালো হইছে তো এবার আসি যে এখান থেকে আমি এখান থেকে আমি আবার স্টেজ আঁকবো এই একটা স্টেজ সরি দেখা হয়ে গেছে আচ্ছা তো এই যে এই যে একটা স্টেজ এই যে আমার দুই নাম্বার স্টেজ এই এইটা হচ্ছে যে আমার এক্স ডাব্লিউ টু হ্যাঁ তো এক্স ডাব্লিউ টু আমি কিভাবে পাবো

এই জায়গায় হচ্ছে যে কম বেশি হইতে পারে আচ্ছা তো এইভাবে তুমি সিমিলারলি ডাটা বের করতে পারবা সিমিলারলি এখন তুমি পয়েন্ট সিক্স এর জন্য যাও এই যে আমার পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমার পয়েন্ট সিক্স তো পয়েন্ট এর জন্য আমি কি পাবো পয়েন্ট সিক্স

আমার আসবে কতটুকু দেখো এখান থেকে হয়ে গেছে আচ্ছা তো ঠিক আছে এবার আমি কি করলাম আর একটু কালারটা চেঞ্জ করলাম বুঝা যাচ্ছে না আসলে কি দিলে বুঝা যাবে সেখান থেকে আমি আবার স্টেজ ড্র করলাম একটা দুইটা এই যে এটা পয়েন্ট টু পয়েন্ট টু এর কাছাকাছি আসবে এই যে পয়েন্ট টু এটা হচ্ছে আমার এক্স ডাব্লিউ থ্রি তো সিমিলার কাইন্ড অফ ফ্যাশনে তুমি হচ্ছে যে এরকম আঁকতে পারবা পয়েন্ট টু তো এই জায়গায় তুমি হচ্ছে যে গুলো বের করতে পারবা এইটা মাইনাস এটা বের করতে আশা করি তো এরকম একটা চার আঁকবা তো চার্ট আঁকার পরে তুমি এই এই বনাম এটার একটা তো আমি হচ্ছে করে রাখছি আমি হচ্ছে যে ওই জিনিসটা আমার ট্রাই করি আচ্ছা তো গ্রাফটা আমি হচ্ছে যে এখানে প্লট করে রাখছি তো দেখো গ্রাফটাতে আমার এই গ্রাফ আসছে ওই এখানে আমি এক্স নিছি এই যে এক্স ডাব্লিউ ভ্যালু গুলো নিছি

এই যে ইন্টিগ্রেশনটা করার সময় আমি কি সিমসন রুল ইউজ করছিলাম মনে আছে তো সিমসন রুল ইউজ করার সময় আমার কি কি লাগতো এক্স এফ এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু লাগতো ফাংশনের ভ্যালু লাগতো এক্স এফ প্লাস এক্স ডাব্লিউ টু এটার ভ্যালুর জন্য আমার ফাংশনের ভ্যালু লাগতো আর এক্স ডাব্লিউ ফাইনালের জন্য লাগতো তো এখন আমার এক্স এফ কতটুকু জিরো পয়েন্ট ফাইভ টু আর এক্স এফ প্লাস ডাব্লিউ টা কি পয়েন্ট থ্রি সিক্স আর এটার জন্য আমি কি পাবো এক্স ডাব্লিউ ফাইনালের জন্য এক্স ডাব্লিউ ফাইনালটা আমার কতটুকু পয়েন্ট টু মনে আছে এই যে দেখো পয়েন্ট টু ওকে কোশ্চেনে দেয়া আছে তো এই যে পয়েন্ট টু তো এখন দেখি আমার এই যে গ্রাফের মধ্যে আমি এই জিনিসটা আঁকি এক্স ইজ ইকুয়াল টু ফাইভ টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ টু তো জিরো পয়েন্ট ফাইভ টু ধরো এই জায়গায় আছে এই জায়গা থেকে একটা কার বাঁকলাম তো ধরো এই জায়গা থেকে একটা কার বাঁকলে এইটাই হচ্ছে আমার কার ওকে একটু ব্যাখ্যা হয়েছে তোমরা তো গ্রাফে একবা সমস্যা নেই আচ্ছা এবার আসি আমার পয়েন্ট টু এই পয়েন্ট টু হচ্ছে যে এটা তো পয়েন্ট টু থেকে আমি যদি পাই যাই পয়েন্ট একটা গ্রাফ আঁকি সরি একটা আচ্ছা তো এই এরিয়াটাই হচ্ছে যে আমার এই ইন্টিগ্রেশন

জিরো পয়েন্ট টু জিরো এর জন্য ভ্যালু পায়ে গেলাম একটা মনে করো সামথিং লাইক টু পয়েন্ট মতো আসে আমি খাতায় যখন করছিলাম তখন আসছিল টু পয়েন্ট তাহলে এখানে থ্রি পয়েন্ট এর কাছাকাছি আসে এই জায়গা দেখো থ্রি পয়েন্ট ফাইভ কাছাকাছি আসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ টু এর জন্য কত আসে জিরো এর জন্য আসে হচ্ছে যে

আমার আসবে হচ্ছে টু পয়েন্ট সিক্স এক্স ডাব্লিউ ফাইনাল মানে হচ্ছে যে এটা এফ অফ এক্স এফ আমার ভ্যালুগুলো পায়ে গেছি এখন বসাইতেই আমার এই জায়গায় কত আসবে জিরো পয়েন্ট ফাইভ টু মাইনাস জিরো পয়েন্ট টু ছয়

হচ্ছে যে এই যে জিরো দশ কিলো মোল দশ ইন্টু ইয়ান পয়েন্ট টু থ্রি সেভেন তাহলে এই এই যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে টু পয়েন্ট নাইন জিরো ওয়ান ফাইভ সিক্স নাইন কিলো মোল তাহলে তুমি ডাব্লিউ ফাইনাল পেয়ে গেছো এখন ডি পেয়ে যাবা জাস্ট ম্যাট ম্যাম ব্যালেন্স করো ম্যাট ব্যালেন্স তাহলে ডি ফাইনাল হচ্ছে যে সেভেন পয়েন্ট জিরো নাইন

আমাদের অঙ্ক সবকিছু বের করা হয়ে গেছে এই যে ডি এটা একটা এটা একটা একটা আমি সবসময় পরীক্ষার সময় অনেক করার পরে হচ্ছে যে বক্স দিয়ে দিই আর কি একটা বক্স আকারে রাখা দিই আর কি আমার হচ্ছে বক্স আশা করি অঙ্কটা কিভাবে সলভ করে বুঝতে পারছো বাসায় হচ্ছে যে গ্রাফ গ্রাফে হচ্ছে যে আইকা আইকা দেখো আমার গুলো হচ্ছে যে একটু ইন্টারাপ্ট হইতে পারে কারণ আমি স্ক্রিনে দেখানো অনেক কঠিন এই জিনিসগুলো দেখানো অনেক কঠিন তবুও হচ্ছে যে ট্রাই করতেছি